নমস্কার কৌশিকস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একটু দক্ষিণ স্টাইলের স্পাইসি আলু ফ্রাইয়ের রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই আলু ফ্রাই বানানোর জন্য আমি হাফ কেজি আলু নিয়ে নিয়েছি। এবার আগে থেকে কিন্তু আমি দেখুন খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম, শুধু এবার কেটে নিচ্ছি। কিউবের আকারে কেটে নেব, অনেকটা যেভাবে আমরা আলু পোস্তর আলু কাটি ঠিক সেভাবেই, তবে সাইজটা কিন্তু একটু ছোট রাখবো, যাতে আমাদের কুকিং এর টাইম সেটা একটু কম লাগে। এই একইভাবে আমি সবকটা আলু কেটে নিচ্ছি। দেখুন সব আলু কাটা হয়ে গেছে, যদিও আগেও আমি একবার ধুয়ে নিয়েছিলাম, তাও আবারও 2-3 বার আমি এই আলুটাকে ধুয়ে নেব, যাতে আলুর গায়ে লেগে থাকা স্টার্চটা বেরিয়ে যায় এবং আলুটা একটু ক্রিস্পি হয়ে যায়। আলুটা ধুয়ে আমি জল ছড়িয়ে নিয়েছি। এবার চলে যাব রান্নার মেইন প্রসেসে। এখানে একটা কড়াই গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাও যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব আমি 1 চা চামচ সর্ষে, আর দিয়ে দেব 1/2 চা চামচ জিরে। আপনারা নিরামিষ দিনে যদি না বানিয়ে থাকেন তাহলে এর মধ্যে কিন্তু একটু রসুন কুচিও দিতে পারেন, আবার কারি পাতাও দেওয়া যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আলুটা দিয়ে আমি 2-3 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামেই রেখেছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। তারপর এটাকে আমি ঢেকে 5-6 মিনিট কুক করব, তবে মাঝে মাঝে একটু খুলে নিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে নিচ দিক থেকে লেগে না যায়। এর ফলে আলুটা মোটামুটি 50% কুক হয়ে যাবে। পাঁচ মিনিট পর ফেরত এলাম, দেখুন প্রথমত 50% দেখুন কুক হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ। আপনারা এটাকে যদি একটু চটপটা বানাতে চান তাহলে এর মধ্যে আমচুর পাউডার দিয়ে দিতে পারেন। এবার এই যে মশলাগুলো আমরা দিয়েছি সেটা খুব ভালোভাবে আলুর সঙ্গে কোট করে নিতে হবে। এবার কিন্তু রান্নার বিশেষ কিছুই নয়, মোটামুটি সময় নিয়ে 7-8 মিনিট সময় নিয়ে এটাকে একটু রান্না করতে হবে। তবে এই পর্যায়ে কিন্তু আর আমি ঢাকব না, কারণ সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, এবার এটাকে একটু ক্রিস্পি করতে হবে। তাই ঢেকে যদি আমরা করি তাহলে ক্রিস্পি ভাবটা আসবে না। রান্না কিন্তু আমার প্রায় শেষের পর্যায়ে, কিছুই আর দেওয়ার বাকি নেই। শুধু নামানোর আগে আমি দিয়ে দেব একটুখানি ধনে পাতা কুচি, সেটাও অপশনাল, আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল এই চটপটা রেসিপিটা, খেতেও কিন্তু সত্যি খুব ভালো লাগে, তাই একবার অন্তত ট্রাই করবেন। আশা করি বাচ্চাদেরও খুব পছন্দ হবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন।